মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পরমিতাস কর্নার। আর আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10:30। 10:30 থেকে আমি আমার একটা ব্লগ স্টার্ট করছি। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমি চা খাইনি, চা খাবো। আর আজকে আমি লাঞ্চে বানাবো চিকেন, একদম পাতলা করে বানাবো, আর বেগুন ভাজা করব। ব্যাস হয়ে যাবে সিম্পল একটা লাঞ্চ। আর চিকেন হলে আমার মনে হয় না আর কিছু দরকার পড়ে। আর তোমাদের সাথে আমি একটা শপিং, আমি কিছু শপিং করেছি ফ্লিপকার্ট থেকে, সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কী কী কিনেছি। তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি এই ফ্রিজের ফ্রন্ট সাইডটা পরিষ্কার করব এই শ্যাম্পু দিয়ে। আমি সামান্য একটু শ্যাম্পু দিব আর তাতে দিব একটু জল, ভালো করে মিশিয়ে তারপরে আমি এই ফ্রিজটাকে পরিষ্কার করব। লাঞ্চ বানানো কমপ্লিট কিন্তু এখন পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, আমরা খেতে বসবো। আর অলরেডি 1:30 বেজে গেছে, তো চলো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। বেগুন ভাজা আর মাংস রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু জিনিস ফ্লিপকার্টের থেকে নিয়েছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। বেসিক্যালি আমার সব প্রোডাক্ট কিচেন রিলেটেড, আর আমি কিন্তু এই প্রোডাক্টগুলোকে খুলে আগেই দেখে নিয়েছি। কেন কি কখনো হয় যে প্রোডাক্ট খুব ড্যামেজ বেরোয়, তখন আমার রিটার্ন করতে হয়, কিন্তু আমার সব প্রোডাক্টই খুব ভালো এসেছে, কোনো ড্যামেজ নেই। আর আমি কিন্তু এই প্রোডাক্টগুলোকে 7-8 দিনের উপরেই কিন্তু এক সাইড করে রেখে দিয়েছিলাম কোয়ারেন্টাইন হতে। কোয়ারেন্টাইন হয়ে গেছে, তো আমি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি কী কী নিয়েছি। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা আমার ফার্স্ট প্রোডাক্ট, আমি এটা একটা বাস্কেট, কিচেনেরই বাস্কেট, কিচেনে রাখার বাস্কেট। আর এটাতে এরকম থাকবে জিনিসটা, এটা একটা স্পুন হোল্ডার,
আর এটা ফ্রি দিয়েছে, আর এখানে বাসনগুলো থাকবে আর এখান দিয়ে জলেরগুলো পড়ে যাবে, এটা সিঙ্গের পাশে থাকলে এই জলগুলো এটা দিয়ে পড়ে যাবে। ঠিক আছে পোড়া, ভালো পোড়া, খুব একটা খারাপ না, ঠিক আছে। আর সেকেন্ড প্রোডাক্টটা আমার ভীষণ একটা প্রিয় প্রোডাক্ট বলতে পারো, চপার একটা। এখানে খুলে আলু পেঁয়াজ আদা রসুন যা ইচ্ছা দিয়ে ভালো করে বন্ধ করে খুব সুন্দর চপ হয়। এটা আমি অনেকদিন ধরে ভাবছি নেব আর অর্ডার দেওয়া হচ্ছে না, ফাইনালি আমি এটা অর্ডার দিয়ে আনিয়েছি, খুব ভালো প্রোডাক্ট। আর থার্ড প্রোডাক্ট আমার একটা কাপ প্লেটার হোল্ডার, এখানে তিনটে তিনটে ছটা কাপ আর নিচে প্লেট থাকবে, সেটা এমন করে রাখতে হবে। আর কোয়ালিটি ভীষণ স্ট্রং কোয়ালিটি, এটা একটা রড আয়রনের, ভীষণই স্ট্রং। আর ফোর্থ প্রোডাক্ট আমার একটা চেস্ট অফ ড্রয়ার, এটা প্লাস্টিকের, এটা আমি তোমাদেরকে এনে দেখাচ্ছি না, এটা আমি তোমাদেরকে পুরো তৈরি করে আমি দেখাচ্ছি যে জিনিসটা কেমন লাগে। তো চলো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এটা দেখতে কেমন হয়। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।